ওয়েলকাম ফ্রেন্ডস, দেখো আজকে এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। এবং দেখো আমি আমার আজকে যে আমাদের বাড়িতে যে নিয়মে ষষ্ঠী পুজোটা হয় সেটা একটু অন্যরকম নিয়ম, তো সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। বিশেষ কারণে আমি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু দেরি হলো, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো এবং তোমরা আমার সঙ্গে থেকো, তাহলেই আমি খুব খুশি হব এবং উপকৃত হব। তো দেখো এখন সকালবেলা উঠেই তো প্রথমের কাজ আমার বিছানাটা পরিষ্কার করে নেওয়া। আজকে চাদরগুলো একটু চেঞ্জ করব, চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। চাদরগুলো চেঞ্জ করে নেওয়ার পর তারপরে আমি স্নান করে আমি রান্না আমার হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, কারণ ছেলে আর হাজবেন্ড তো ওরা খাবে ভাত, তো ওদের জন্য রান্না করলাম একটু হালকা করে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস আর চিলি মাশরুম, তো ওরা এটা খাবে আর আমি ডালিয়া ঠালিয়া কিছু খেয়ে নেবো, আমারটা এখনও হয়নি। তো দেখো বিছানা তোলার কাজকর্ম একদম কমপ্লিট হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, কারণ ঘরটা পরিষ্কার না করলে ভালো লাগে না। তো দেখো স্নান করে সব একদম রেডি হয়ে শাড়ি ঠাড়ি পরে চলে এসেছি নিচে আমাদের ঠাকুরঘর। ঠাকুরঘর আমার শাশুড়ি মা আমার যা সবাই এখানে আছে, আমরা তিনজনে মিলে পুজো করব। তো দেখো আমাদের পুজোটা হয় তুলসী তলায়। আমাদের পুজোটা না অন্যদের মধ্যে ওই যে একদম যে ঠাকুরের যে ইয়েতে গিয়ে বটতলায় গিয়ে হয়, ষষ্ঠীতলায় গিয়ে হয় সেরকম নয়। আমাদের তুলসী তলায় বটের পাতার পাখা লাগে, ষাটটা তুলসী, ষাটটা দুব্য, ষাটটা তোমার আতপ চাল দিয়ে কচুর পাতা দিয়ে মুড়িয়ে বেঁধে এসে অনেক রকম নিয়ম আছে, সেগুলো করি। তো আমি আমার যা আমার ছোটো আর কি ও আমার থেকে, তো আমরা আমার শাশুড়ি মা আমরা তিনজন মিলে দেখো পুজো করছি। তো সূর্য প্রণাম করতে হয়, সূর্য প্রণাম করে তারপরে আবার ডালা নিয়ে আবার তুলসী মন্দিরে প্রণাম করে আবার সূর্য প্রণাম করতে হয়। তো এরকমই নিয়ম আমাদের, তো সেই নিয়ম অনুযায়ী আমি যেভাবে শিখিয়েছেন শাশুড়ি মা তো সেইভাবেই আমরা করি। তো আমরা তিনজনে মিলে একসাথে দেখো সূর্য প্রণাম করছি। সূর্য প্রণাম করা হয়ে গেলে তারপরে আবার আমরা যে সরাটার মধ্যে ষষ্ঠী পুজো সব কিছু সাজাই, সেই সরাটার মধ্যে ছ রকম ফল, ছ রকম ফুল এরকম লাগে, তো সেরকম ছ রকম ফল ফুল দিয়ে আর একটা ঘটের মধ্যে গঙ্গা জল নিতে হয়। গঙ্গা জল নিয়ে ষাটবার করে সমস্ত গরু ছাগল পাখি পক্ষী তারপরে জীবজন্তু নিজের সন্তান মা ষষ্ঠীর ষাট বলে বলে ষাটবার করে করে বলতে হয়, তা ষাটবার, তো সেই জন্যে ওরকম সব কিছু ওরকম বলে বলে দেখো ষাটবার করে করে বলছে আর জল গঙ্গা জল ওই সরাটার মধ্যে দিচ্ছি গামলাটার মধ্যে। এভাবে ষাটবার হয়ে গেলে তারপরে এটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরের কাছে বসে আবার ঠাকুরেরকে অঞ্জলি দিয়ে তারপরে সেটা ষষ্ঠী মায়ের কথা শুনে তারপরে নিজেদের ছেলেদের হাতে, আগে আমার শাশুড়ি মা আমাদের হাতে বেঁধে দেবে। দেখো শাশুড়ি মা পুজো হয়ে গেছে, ঘটের কথা শোনা হয়ে গেছে, সব কিছু ভিডিও করা হয়নি গো, ভীষণ গরম আর সবাই সবসময় থাকছে না, তো তো শাশুড়ি মা সিরিয়ালি ছেলেদের আগে বেঁধে দিয়েছে, তারপরে এখন বৌমাদের দিচ্ছে, আমাকে দিল, আমি যেহেতু বড়, তারপরে যাকে দেবে ছোটো মানে বড়োর থেকে ছোটো এরকম করেই হয়, তো সেই জন্যে ওইভাবেই দেখো মানে ষষ্ঠী আমাদের ওই বট পাতাটাকে একটা কাঠি দিয়ে ইয়ে করে পাখার মতো বানায়, ওটার পাখা হাওয়া দিতে হয় আমাদের, এটাই আমাদের নিয়ম আছে আর কি, যার যেটা নিয়ম সব কিছু দেশাচার লোকাচার তো ব্যাপারটা আছে। আর আমের শাখা দিয়ে আমাদের বাঁশ জিয়ালা এইসব লাগে না, আমের শাখা দিয়ে করে, আর ওটার মধ্যেই আবার সেই ছয় রকম ফল তারপরে সব কিছু দিয়ে বাঁধতে হয়। তো ওইভাবেই করা আছে, যেমন করে শ্বশুর বা শাশুড়ি মা শিখিয়েছিলেন সেভাবেই আমরা করি। তো দেখো যেহেতু বড় ছেলে আমার দেওরের ছেলে বড়, তাই আমি ওকে আগে বাঁধলাম তারপরে আমার ছেলেকে বাঁধবো, কারণ বড়োর থেকে ছোট বাঁধা হয় আমার ছেলে বলেই যে আমি আগে বাঁধবো এটা কিন্তু নয়, যে বড় তাকে আগে বাঁধবো, তাই জন্য আমার দেওরের ছেলেকে আগে বাঁধলাম। তারপরে এবার আমার ছেলেকে বেঁধে ষষ্ঠীর ফোঁটা দেবো দই হলু দিয়ে, তারপরে ওদের ষষ্ঠীর আশীর্বাদ দিয়ে, এভাবে আমাদের পুজোটা একসাথে হয়, খুব ভালো লাগে। তারপরে যে যার মতো প্রসাদ নিয়ে, তো প্রসাদ খাওয়া হয়, যে যার মতো খাবার দাবার খাওয়া হয়। দেখো এখন এইভাবে পুজো টুজো হলো, তারপরে আমার যা যেহেতু ডিউটি আছে তাড়াতাড়ি ও এখন যাবে, ওর চলে যেতে হবে অফিসে, ডিউটি আছে, ও চাকরি করে আমার যা নার্সিং স্টাফ আমার যা, তো এবারে সেই জন্য এখন হয়ে গেলো। তো আমি ভাবলাম যে লুচি খাবো, কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ষষ্ঠী এনজয় করেছো নিশ্চয়ই ভালো, যেহেতু আমি ব্লগটা অনেক পরেই ছাড়লাম, তো ভীষণ গরম পড়েছে, বেশি করে জল খাও। আবার পরের ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, টাটা। নিশ্চয়ই ব্লগটা দেখো এবং লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের আমাদের এই নিয়মের সাথে তোমাদের কাদের কাদের যদি নিয়মের কারোর নিয়মের যদি মিল থাকে তবে জানিও কমেন্ট করে। তো আর আমার এই ব্লগটা আমার এই পুজোর নিয়ম, আমাদের পুজোর নিয়ম তোমার কেমন লাগলো অবশ্যই জানিও।